নির্বাচনের আগে প্রশাসনের রদবদল করে শীর্ষ কর্মকর্তাদের অনুগত করে রাখতে চায় সরকার। সকালে ঠাকুরগাঁয়ে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, খালেদা জিয়াকে সুচিকিৎসা দিচ্ছে না সরকার, আর জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আমির খসরু। বিস্তারিত আওলাদ বাবলু রিপোর্টে। বুধবার ঠাকুরগাঁও পৌর হলে খালেদা জিয়ার রোগ মুক্তি উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। এই আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল দাবি করেন, বঙ্গবন্ধুর হত্যায় জিয়া নয়, আওয়ামী লীগ নেতারাই জড়িত, আর বিএনপি নেতাদের মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাচনী নীল নকশা করছে সরকার। আমার কাছে খবর আছে, এটা নতুন নতুন পরিবর্তন করলে সমস্ত জেলা প্রশাসক এবং গোয়েন্দা সংস্থা তাদেরকে দিয়ে তোমার সব কাটা সম্পূর্ণ করে দেবে। এদিকে রাজধানীর নয়াপল্টনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। এই মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, খালেদা জিয়ার কিছু হলে সব দায় নিতে হবে সরকারকে। যারা ওনার চিকিৎসা থেকে ওনাকে বঞ্চিত করছেন, প্রত্যেককে এই দায় বইতে হবে আগামী দিনে। প্রয়োজনে দেশনেত্রীর চিকিৎসার জন্য আরো কঠিন কর্মসূচি আসতে পারে। পরে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ফ্যাসিবাদী আচরণ করছে সরকার। হাতে রাষ্ট্র ক্ষমতা থাকলে কত কিছু করা যায়, পাহাড়ের উপর দিয়ে নৌকা চালানো যায়, সেটা শেখ হাসিনা প্রতি পদে পদে প্রমাণ করছে। এদেশের মানুষের আবেগের জায়গা সেটা হচ্ছে এদেশের জাতীয়তাবাদ এবং গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার কোনো উন্নত মানের চিকিৎসা দেওয়া হয়নি, হচ্ছে না। তার যে উন্নত মানের চিকিৎসার সুযোগ, সেখানেও শেখ হাসিনা তার সমস্ত নির্মমতা এবং ফ্যাসিবাদী আক্রমণ দিয়ে সেটা ব্যাহত করছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার বিচার বিভাগকে অবৈধভাবে ব্যবহার করে চলেছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। অভিজ্ঞ আইনজীবীদের কাছ থেকে আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।